الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في السلام <سؤال> بحيرا ومدنة چنل دوشق سوتا مدنة মহান চরিত্র নিয়ে আবার আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন স্যাম ভেয়েরা আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিয়ানবীর সহানুভূতি হ্যাঁ স্যাম ভেয়েরা আসুন আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরু শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দরদ শরীফের অগণিত অগণিত ফসিলত রয়েছে হজরত সাইদ মাহমুদ কুর্দি রহমতুল্লাহ তালা আলাই বলেন আমার সম্মানিত আম্মাজান সংবাদ দেন যে আমার সম্মানিত পিতা অর্থাৎ হজরত সাইয়েদ মাহমুদ কুর্দির নানা যান যার নাম ছিল মুহাম্মদ তো তার নানা সাইদ কুর্দির রহমতুল্লাহ তালা আলের আম্ম আম্মাজানকে অর্থাৎ তাঁর কন্যাকে তিনি ওসিয়ত করেন যে যখন আমার এন্তেকাল হয়ে যাবে তা নানা যান তাঁর কন্যাকে সাইদ সাইদকুদ্দির আহমদুল্লাহ আম্মাজানকে ওসিগত করেছিলেন যখন আমি এন্তেকাল করব। এবং যখন আমাকে গোসল দেওয়া হবে তখন ছাদ থেকে আমার কাফনের উপর একটি সবুজ রঙের কাগজ নিচে পতিত হবে যাতে লেখা থাকবে হাদিহি বারা আতু মোহাম্মাদীল আলিমি বে ইল মিহি মিনান্নার অর্থাৎ মোহাম্মদ যিনি আলিম তিনি ইলমের ওসিলায় জাহান নাম হতে মুক্তির ছাড়পত্র পেয়ে গেল সোহারাল সেই কাগজটি আমার কাফনের মধ্যে রেখে দিবে অতপর তিনি ইন্তিকাল যখন করলেন তখন তার ইন্তিকালের পর যখন তাকে গোসল দেওয়া হলো তখন গোসল দেওয়ার পর হঠাৎ দেখা গেল তার কথা মতো ছাদ থেকে একটি কাগজ তার বুকের উপর পতিত হলো সেই কাগজের একটি বিশেষ গুণ ছিল এটা যে কাগজটি সামনে যেভাবে পরা যায় তার উপরের পাঠ যেভাবে পরা যায় পেছনের দিক দিয়েও ঠিক সেভাবে পরা যায় আমরা সকলেই জানি দুনিয়ার আমাদের রীতিমত একটা রীতি হচ্ছে আমরা কোনো কিছু লিখলে সামনে যেভাবে পরা যাবে পেছনের অংশ সেভাবে পরা যাবে না কিন্তু পেছনের অংশের মধ্যে লেখা ভালো করে আসবে না দ্বিতীয়ত লেখাগুলো উল্টা হবে বিপরীত হবে পরা যাবে না কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত যে ছাড়পত্র আসলো সেটার বিশেষত্ব এমন তার সামনের দিক দিয়ে যেভাবে পরা যায় পেছনের দিক দিয়ে ঠিক সেভাবে পরা যায় তখন কাগজটি বুঝতে হওয়ার পর সবাই সেটা দেখল এবং সেখানে এই কথাটা লেখা ছিল তখন ওই কাগজটা আমরা নিলাম নিয়ে তার কাফনের কাফরের মধ্যে রেখে দিলাম আমি আবার সম্মানিত আম্মাদারানিকে জিজ্ঞাসা করলাম তার সাইদ মাহমুদ কুর্দির রহমতুল্লাহ বলেন আমি জিজ্ঞাসা আম্মা আম্মাজান আমার নানাজানের এমন কি আমল ছিল যার কারণে তিনি এই নিয়ামত পেয়েছেন তখন আম্মাজান বললেন কানা আকসার ও আমলিহি দিক্রি মা কসরাতি সালাতি আলান নবী অর্থাৎ তাঁর এই আমল ছিল যে তিনি সর্বদা আল্লাহ পাকের জিকির করার সাথে সাথে দরুদ অধিক হারে পাঠ করতেন সোহার আল্লাহ সোহাল আল্লাহ ফিরস ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম আল্লাহ পাকে জিকির করার সাথে সাথে অধিক পরিমাণে দুরশরি পাঠ করার দ্বারা আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেছেন এবং মুক্তির সনদ প্রদান করেছেন আল্লাহ আকবর সুতরাং না আমরাও করে নিই বেশি বেশি পরিমাণে দুরুসেরী পাঠ করব আসুন আমরাও একবার পাঠ করিনি সল্লু হাবিব সাল্লাহ তাল আলহ মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মহান চরিত্র তার সুন্দর ব্যবহার নম্রতা বিনয় সুন্দর আচরণ সম্পর্কে সোনার সৌভাগ্য অর্জন করছি আমরা এই আমলগুলো আলোচনার মূল উদ্দেশ্য হল এটাই যাতে নূর নবী রসুল্লা আরবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি আসলাম এর আচরণ বিনয় নম্রতা ভদ্রতা গরিবের প্রতি দয়া ইয়েতিমের প্রতি দয়া অবাবস্তদের সাহায্য ইত্যাদি মোবারক অভ্যাসগুলো যেন আমাদের মধ্যেও চলে আসে আমরাও যেন সেগুলোর বাস্তবায়ন করতে পারি এবং প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলাইহি আসলাম এর আদর্শ যে সর্বোত্তম আদর্শ বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সেই আদর্শকে আমাদের জীবনে যেন বাস্তবায়ন করি এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে আর প্রিয় নবী হুজুরপুর নৌর সাল্লাহ ওস্লামত রহমত কেমন রহমত আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের সতরপারা সুরা আম্বিয়ার একশো সাত নং আয়াত আল্লাহ পাক ইচ্ছা ইল্লা রহমত আল্লিন কারণ ইমান থেকে অনুবাদ আর আমি আপনাকে সমগ্র জগতের রহমত রূপেই প্রেরণ করেছি সোহার আল্লাহ ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কারণ প্রিয় নবীর আদর্শ সর্বোত্তম আদর্শ প্রিয়নবী কেমন রহমত প্রিয়নবী সৃষ্টির জন্য রহমত পশুর জন্য রহমত মানুষের জন্য রহমত পাখির জন্য ওর রহমত হেঁশ ভাইরা পাখির জন্য কীভাবে রহমত আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি অর্থাৎ আব্দুর রহমান এর পিতা আব্দুল্লাহ বর্ণনা করেন এভাবে আমরা এক সফরে প্রিয়নবীর সাথে ছিলাম প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রাকৃতিক হাজত সারার জন্য তিনি বাইরে বের হলেন আমরা ইতিমধ্যে হাঁটতে হাঁটতে আমরা একটি পাখির বাসা দেখলাম ওই পাখির বাসার মধ্যে পাখির ছানা রয়েছে বাচ্চা রয়েছে আমরা ওই পাখির বাচ্চাগুলো নিয়ে নিলাম এবং নিয়ে সাথে নিয়ে আসলাম ইত্তবৎসরে প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহু আলহিউসাল্লাম প্রাকৃতিক হাজত ছেড়ে তিনি আসলেন তখন তিনি দেখতে পেলেন আমাদের হাতে পাখির বাচ্চাগুলো রয়েছে তখন প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহু ওসাল্লাম আসাল্লাম ইরশাদ করলেন যে এই পাখির বাচ্চাগুলো নিয়ে কে তার মাকে কষ্ট দিয়েছে অর্থাৎ ওই বাচ্চাগুলো নিয়ে আসার দ্বারা ওই মা পাখিটা এদের আশেপাশে ঘোরাফেরা করছে ডানা নাড়ছে এবং নামার জন্য চেষ্টা করছে আর নবী ওই মায়ের কষ্টটাকে রিয়ালাইজ করছেন অনুধাবন করে যাচ্ছেন এবং এভাবে বলে যাচ্ছিল যে এই বাচ্চাগুলোকে চিনিয়ে নিয়ে খেয়ে তার মাকে কষ্ট দিয়েছে কারণ তিনি তো রাহমত্লিরা আলামী নেই তিনি পশুর জন্য রহমত পাখির জন্য রহমত হ্যাঁ স্টাই ভাইয়েরা এই জন্য তিনি ওই সাহেব রামদেরকে জিজ্ঞাসা করলেন কেন তার মাঠে কষ্ট দিচ্ছে শুধু শুধু যাও পাখির বাচ্চাগুলোকে যেখান থেকে এনেছো সেখানে দিয়ে আস অপর বর্ণনা এভাবে রয়েছে প্রিয়নবী একটি পিঁপড়ার বাসা দেখলেন যা কেউ জ্বালিয়ে দিয়েছে প্রিয়নবী জিজ্ঞাসা করলেন এটিকে কে জ্বালিয়ে দিয়েছে তখন তারা বললেন যে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি তখন প্রিয়নবীর সাত করলেন যে যাইস নেই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার আল্লাহ পাক ব্যথিত কেউ কাউকে আগুনের শাস্তি দেওয়া চাইস আল্লাহ আল্লাহ ফিজিস ভাইয়েরা এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে প্রিয় নবী কোনো পাখি ও পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দিতে নিষেধ করেছেন তা কোনো পাখিকে যেন কষ্ট না দেয় সে যেন তিনি ইসাদ করেছেন যেন কোনো পাখি কোনো পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না এবং কোনো পশু পাখিকে জ্বালিয়ে দেওয়া এটা শরীয়তের হিলাফ এটা চাইস নেই একমাত্র আল্লাহ পাক সৃষ্টিকে শাস্তি দিতে পারবেন আগুনের শাস্তি কোনো মানুষ কোনো জীবজন্তুকে আগুনের শাস্তি দিতে পারবে না সেটা নিঃসন্দেহে না যাইজ আর কোনো জীবজন্তুর উপর জুলুম করতেও নিষেধ করেছেন আর প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহিহি সাল্লাম পাখির মায়ের কথা উল্লেখ করে মায়ের কষ্টটাকে অনুধাবন করেছেন মা তো মাই আজ আমরা সমাজের মধ্যে দেখি সন্তান যখন বড় হয় তখন সন্তান মাকে এভাবে বলে থাকে যে তোমরা আমাদের জন্য কী করেছ পিতামাতা আমাদের জন্য কি রেখে গিয়েছে তখন এই কথা যদি পিতামাতা শুনে তা তাহলে তারা কী কষ্ট পাবে কী পরিমাণ কষ্ট পাবে চিন্তা করে দেখি যারা আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন যারা নিজের গুমকে বাকি রেখে আমাদের গুমকে প্রাধান্য দিয়েছেন যারা নিজের আরাম আয়েসের কথা চিন্তা না করে আমাদের জন্য সব কিছুকে উৎসর্গ করেছেন আর আজকে যদি তাদেরকে যদি বলি যে আমাদের জন্য কি করেছে তারা আমার আঁকা আলা হজরত রহমতুল্লাহ আলাহ আলাহরেই সুন্দর বলেছেন ওই মাথা সন্তানের জন্য তিরিশ মাস কষ্ট করেছেন তিরিশ মাস বলতে বাচ্চা প্রসেসিং থেকে শুরু করে জন্ম লাভ এবং আরও দুই বছর তাদেরকে লালন পালন করা পর্যন্ত ওই মা কতটুকু কষ্ট করেছেন সন্তানের জন্য কতটুকু দায়িত্ব পালন করেছেন তাদেরকে দেখাশোনা করা তাদের মুখে খাবার তুলে দেওয়া সব কষ্ট তারাই স্বীকার করেছেন ফির সামি ভাইয়েরা আমাদের মূল টপিক ছিল যে প্রিয়নবীর সহানুভূতি প্রিয়নবীর সহানুভূতিটা এমন তিনি পাখির মায়ের কষ্ট যেভাবে রিয়েলাইজ করেছেন আমরা আমাদের মাকে যেভাবে কষ্ট দিয়ে থাকি সেটাকেও তিনি অনুধাবন করার জন্য মাকে যেন কষ্ট না দিই সেজন্য তিনি বারবার একটা বলা যাচ্ছেন কেন তার মাকে কষ্ট দিচ্ছে কারণ প্রিয়নবীর মোহাব্বত সফকত ভালোবাসা সবাই লাভ করতে চাই। আর প্রিয়নবীর আদর্শ তো সর্বোত্তম আদর্শ তাঁর চরিত্র মহান অনন্য চরিত্র প্রিয়নবীর চরিত্র আর সেটাকে তিনি রিয়ালাইজ করে বাচ্চাগুলোকে চিনিয়ে নেওয়ার দ্বারা তার মা যে কষ্ট পাচ্ছে সেটাকে অনুদাবন করেছেন এবং তার মায়ের কাছে বাচ্চাগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আর অপরদিকে পিতামাতা যে ক্ষমতানের জন্য কেমন বিপদের সম্মুখীন হচ্ছেন পিতামাতা সন্তানেরকে কে লালন পালন করার জন্য কেমন সমস্যার তারা ফেস করেছেন সেদিক দিয়ে তিনি আলোচনা করেছেন সেই বিষয়েও তিনি আলোচনা করেছেন পিতা মাতা সন্তানের জন্য তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তাদেরকে লালন পালন করা তাদের দেখভাল করা এবং ওই বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করা শরীরের প্রতি যত্ন নেয়া ঠান্ডা ভেজা জায়গায় তাদেরকে না রেখে নিজে ভেজা জায়গায় শয়ন করা সন্তান যাতে না লেগে না যায় যেন জ্বর চলে না আসে কষ্ট না পায় সেই বিষয়ে পর্যন্ত পিতামাতা লক্ষ্য রেখেছেন সন্তানের জন্য কষ্ট করে গিয়েছেন ফির ভাইয়েরা ও মাদানী সেনার দর্শক শ্রোতার নিগ্রানীশ্বরাল একটি মাদানি ফুল হয়তো আমরা আপনারা হয়তো অনেকেই শুনেছি তিনি মাদানী সেনের মধ্যে তিনি এভাবে বলেছিলেন যে এই দুইজন ব্যক্তি অর্থাৎ পিতামাতা এই দুইজন ব্যক্তি সাতজন আটজন পাঁচজন চারজন সন্তান সন্ত লালন পালন করেছেন তাদের উপর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তারা সুচারুরূপে পালন করেছেন আর পিতামাতা যখন অক্ষম হয়ে যায় সন্তান যখন সক্ষম হয়ে যায় তখন ওই সাতজন পাঁচজন নারা দুইজন পিতামাতাকে লালন পালন করতে পারে না দুইজন পিতামাতার দায়বার বহন করতে পারে না তাদেরকে বৃদ্ধাকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় তাদের সাথে মিসবিহেভ করা হয় তাদের সাথে অসদাচরণ আচরণ করা হয় প্রিয় বাইরেও মাদা নেছেন দর্শক শ্রোতা তারা আমাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের সুখগুলোকে বিসর্জন দিয়েছেন আর আজকে আমরা তাদেরকে মিসবিহেভ করে যাচ্ছি তাদের সাথে অসলোচন করে যাচ্ছি তাদের সুখকে প্রাধান্য দিচ্ছি না তাদের সাথে কথা বলছি না দূরত্ব সৃষ্টি করে রেখেছি ফি সাহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আর প্রিয়নবীর তো এটা নয় আদর্শ তো এটা ফি আলুম ফিরসুল্লাহ হাসানা যে প্রিয় আদর্শকে সর্বোত্তম আদর্শ বলে আল্লাহ পা দিয়েছেন সেই জন্য প্রিয়নবী পাখির জন্য রহমত মানুষের জন্য রহমত আর এটা রিয়ালাইজ করে পিতামাতার সম্মান মর্যাদার কথা চিন্তা করে তিনি এজন্য বারবার বলে যাচ্ছেন যে তার মাকে কষ্ট দিয়ে না বাচ্চাগুলোকে তার কাছে দিয়ে আসে আর হুজুরপুর নূর সাল্লাহ আলাইসলাম পাখিদের প্রতি কেমন সহানুভূতি প্রকাশ করেছেন যখন ওই পিঁপড়ার বাসা যখন জালে দেওয়া হয়েছে তখন তিনি ইসাদ করেছেন যেন পাখির বাসা হোক পিঁপড়ার বাসা হোক ওগুলোকে জ্বালিয়ে না দেওয়া না নাজাইজ এবং তাদেরকে যেন প্রদলিত করে পায়ের পৃষ্ঠে তাদেরকে যেন মেরে ফেলা না হয় যেন তাদের ক্ষতি সাধন করা না হয় কোনো ক্ষতিকর প্রাণী যদি বাসায় থাকে সে সম্পর্কে শরীরের দিক নির্দেশনা নেওয়া দরকার দারাল ইস্তাহ সুন্নতের সাথে যোগাযোগ করে আমরা শরীরের দিক নির্দেশনা নিয়ে আনি এবং কোনো প্রাণীকে আমরা যেন আগুনে জ্বালিয়ে না দিই হজরত উসমান বিন হাব্বান একটি বিচ্ছুকে দরে নিয়ে আগুনে নিক্ষেপ করলেন এতে হজরত সৈদনা উম্মে দরদার রদি আল্লাহু তালা আনহা বললেন আমি হজরত সৈদোনা আবু দর্দার রদিয়াল্লাহু তালা আনহুর কাছ থেকে ইরশাদ করতে শুনেছি তিনি বলেন প্রিয় নবী রসুল্লা আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলহি আসলাম ইরশাদ করেন আগুনের মালিক অর্থাৎ আল্লাহ পাক ব্যতীত কেউ যেন কাউকে আগুনের শাস্তি না দেয় এরকম আল্লাহ ব্যতীত কাউকে আগুনের শাস্তি দেওয়া যায়স নি পি এস ভাই চ্যানেল দর্শক শ্রোতা এ থেকে আমরা জানতে পারলাম আগুনের শাস্তি একমাত্র আল্লাহ পাখি প্রদান করবে ক্ষতিকর প্রাণী হোক বিষদর প্রাণী হোক সে ব্যাপারে সরিয়ে দিক নির্দেশনা নেওয়া দরকার আমের তিরান্দাস হতে বর্ণিত আমরা নবী করিম রৌফুর রাহিম সাল্লাহ আলী আসসালামের হাত ছিলাম এমন সময় এক ব্যক্তি আসলো যার হাতে কম্বল মোড়ানো কিছু একটা ছিল সে কম্বল আবৃত ছিল হাতের মধ্যে কম্বল কিছু একটা ছিল তখন সে নবীর কাছে এসে বলল ইয়া রসুল্লা সাল্লাসাল্লাম আমি জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম হঠাৎ গাছের ডালে একটি পাখির বাসা দেখলাম সেখানে পাখির বাচ্চা ছিল আমি ওই পাখির বাচ্চাগুলোকে নিয়ে নিলাম কম্বলের মধ্যে এমন সময় পাখির মা এসে আমাকে আঘাত করতে লাগলো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু সে তার বাচ্চাগুলোকে পাওয়ার জন্য আমাকে আঘাত করে যাচ্ছে যে মাত্র আমি কম্বল উন্মুক্ত করলাম দেখি ওই বাচ্চার জন্য মা পাখিটা আমার হাতের উপর এসে বসে পড়লো ওই বাসার উপর এসে বসে পড়লো নিজের প্রাণের কথা চিন্তা করে নেই তখন পিএন করলেন তুমি কি এই বিষয় থেকে আশ্চর্য হয়ে গিয়েছ যে ওই মা পাখিটা তার বাচ্চার জন্য নিজের প্রাণের কথা চিন্তা না করে তোমার হাতে চলে এসেছে এই জন্য তুমি আশ্চর্য হয়ে গিয়েছো মনে রেখো আল্লাহ পাকের শপথ যার কুদরতার হাতে আমি মোহাম্মদের জীবন এই পাখির বাচ্চাগুলার জন্য তার মা যেভাবে দয়া করেছেন যেভাবে আদর স্নেহ মমতা দেখিয়েছেন যেভাবে ভালোবাসেন তার বাচ্চাকে মা যে তার সন্তানকে ভালোবাসে আমার আলা তার বান্দাকে এর চেয়েও অধিক অধিক বেশি ভালোবাসেন সোহান আল্লাহ চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিসটি মিশকাত এবং আবুদাউশ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে দেখুন প্রিয় নবী হাদিস মোবারাক আহমদ করেছেন যে মায়ের ভালোবাসাটা কেমন যেই মা সন্তানের জন্য নিজের জীবনের কথা চিন্তা করে নাই সন্তানের ভালোবাসার জন্য নিজের জীবনকে করতে প্রস্তুত চলে এসেছেন তার হাতে আর রপ্তা আলা তাঁর বান্দাকে মায়ের চেয়েও অধিক অধিক বেশি ভালোবাসেন জন্য আমাদের উচিত রপ্তা আলার দয়া থেকে দূরে সরে না যাওয়া এবং মায়ের ভালোবাসা যেমন তার চেয়েও অধিক রক্ত আলা তাঁর ভালোবাসেন আজকে যদি আমরা দেখি সমাজের মধ্যে যে পাখির লড়াই কবুতর উড়ানো তাদেরকে ক্লান্ত করে ফেলা উড়তে উঠতে অনেক উঁচুতে তাদেরকে উড়াল দিতে উদ্বুদ্ধ করে যাওয়া তাদেরকে কষ্টে লিপ্ত করা পাখির সাথে পাখি নিয়ে বাজি ধরা এই ব্যাপারেও আমাদের উচিত এই কাজগুলো থেকে বিরত থাকা এবং দালালের চাহালের সুন্নতের কাছ থেকে শরীর দিক নির্দেশনা নেওয়া উচিত আর কবুতরকে এভাবে রাখা চাই যেন তার খাবার প্রতি খেয়াল রাখা তার পানির পান করার প্রতি খেয়াল রাখা এবং পশু পাখিদের খাবার দাবার তাদের বাসস্থানের কথা চিন্তা করা যেন কোনো অসুবিধা না হয় এবং এটা যেন না করি একটার সাথে অপরটা লড়াই দিয়ে তাদেরকে কত বিক্ষত এবং রক্ত প্রবাহিত করা যদি হেরে যায় তখন যেটা বিজয় হবে ওই পশু নিয়ে আনন্দ উল্লাস করা এগুলো শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এমন যেন না হয় এবং এটা না যাইজ ফ্রিমাদ দর্শক শ্রোতা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি এবং শরীয়ত শরীভাবে যেটা শরীর যেভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা পশু থেকে আমরা উপকারিতা লাভ করতে পারি পশু পাখি থেকে তো আমরা সেইভাবে উপকারিতা আমরা লাভ করি তাদেরকে মিস না করি এবং তাদের প্রতি জুলুম না করি অত্যাচার না করি কষ্ট বেশি দিই এবং খাবার কম দিয়ে তাদেরকে বিপদের সম্মুখীন না করি এবং তাদের সাথে নম্র বিনয় দয়া মহাব্বত এবং সুন্দর আচরণ করি আর এটাই তো প্রিয়নবীর মহান আদর্শ প্রিয়নবী নূর সাল্লাল্লাহু আলাইহি আলহিউস্লাম যখন সফরে যেতেন তখন সাহবায়িকা মালাহিমরি দ্বান্তকে এই দিক নির্দেশনা দিতেন যেন জঙ্গলে প্রবেশ করার সময় সফরের আদবটা কীরকম সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন যেন কোনো পশু পাখিকে হয়তো আঘাত না করা এবং এই বিষয়ে যেন আমরা যেন সতর্কতা অবলম্বন করি সেই বিষয়েও তিনি দিক নির্দেশনা দিয়েছেন কোনো পশু পাখির গড় বাসস্থান বাসা যে আমরা যেগুলো বলি বা তাদের গর্ত এগুলোর প্রতি খেয়াল রাখা তাদের বাসা ভেঙে না দেওয়া জ্বালিয়ে না দেওয়া পদাদলিতা না করা পায়ের যেন পৃষ্ঠা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পিনে বিশ্বাস করেছেন সাথে সাথে সফরের আদব ও তিনি বর্ণনা করেছেন আল্লাহ আকবর কারণ তার আদর্শ তো মহান আদর্শ প্রিয় আসছেন ভাইয়েরা যদি আমরা আজকে দেখি সমাজের মধ্যে আজকে ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই আজকে ভাই বোনের সাথে লড়াই প্রতিবেশীর সাথে লড়াই অনেক সময় মারামারি হানাহানি মামলা মোকাদ্দা পর্যায়ে এমন পর্যায়টা এত উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে এক ভাই অপর ভাইয়ের প্রাণ বিনাশ করতে পর্যন্ত চিন্তা করে না অনেক সময় মহিলাদের গায়ে পর্যন্ত হাত উঠাতে দেরি করে না প্রাণ বিনাশ করাতে দেরি করে না সন্তান সন্তান যখন এগুলো দেখবে তারাও তো সেগুলো শিখবে প্রিয় স্নাই ভাইয়েরা ও মাদানী দর্শক শ্রোতা প্রিয় নবীর আদর্শ এমন নয় কাউকে কষ্ট দেওয়া তো কোনো মুসলমান কোনো মুসলমানকে শরীর কারণ ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাইসনি। হেসটাইন ভাইরা সু আমরাও নিয়ত করিনি প্রতিবির সৎ আচরণ করব ভালো আচরণ করব তাদের সাথে সদ ব্যবহার করে যাব আমরা অনেকেই শুনেছি যে দুই মহিলা ঘটনা ফিল বিশ্বাস করেছেন একজন মহিলা খুব নামাজ ইবাদত রিয়াজত করত খুব বেশি বেশি নফল ইবাদত করত কিন্তু তার চরিত্র ঠিক না থাকার কারণে সে জাহান নামে যাবে মহাজাল্লাহ আরেকজন মহিলা তার অত বেশি ইবাদত নেই অত বেশি নফল ইবাদত তাহায সলতলা আবিন এত বেশি নফলিবাদক সে আদায় করে না কিন্তু সে সৎ চরিত্রবান সেই মহিলা জান্নাতে যাবে আল্লাহবর প্রিয় সাই ভাইয়েরা এই গোসানা থেকে আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সৎ চরিত্রকে প্রাধান্য দিয়েছেন এবং যারা সৎ চরিত্রবান তারা জান্নাতে যাবেন সেই গোসানাও প্রিয়নবী দিয়েছেন আর যারা অসৎ চরিত্রবান তারা জাহান্নামে নামে যাবেন সেই বোঝানো প্রিয়নবী দিয়েছেন সুতরাং আসুন না আমরা পন্থা অবলম্বন করি সৎ চরিত্রকে আঁকড়ে ধরি প্রিয়নবীর সহানুভূতি কেমন ছিল সেটা আমাদের পরিবার পরিজনকে আমরা বুঝাই মাদানি চ্যানেল আমরা দেখি এবং মাদানি চ্যানেলের মধ্যে যে সমস্ত কোরআন সুন আলোকে যে সমস্ত বয়ান হয় আমরা সেগুলো শ্রবণ করি এবং মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই তাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই দেখবেন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে অভাব অনটন মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ পরনিন্দা প্রতিবেশীর সাথে মিসবিহেভ জুলুম অত্যাচার অবিচার আপনার গর গর্তেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত হবে ইনশাআল্লাহ আসা পিএস চ্যানেল মাদানী চ্যানেল দর্শক শ্রোতা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وآله وسلم